এসএসসির বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় এসো বলকে জেনে ভিডিওতে আমরা মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্সেস সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমাদের এই দুনিয়াতে বা এই মহাজগতে কী কী মৌলিক বল আছে সে সম্পর্কে জেনে আসি। এখন বল বলতে কী বোঝায়? বল বলতে বোঝায় যে যা কোনো বস্তুর গতির পরিবর্তন করে বা গতিকে থামিয়ে দিতে পারে, ঠিক আছে। এখন এই বল তো বুঝলাম আমাদের হচ্ছে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার বল, কিন্তু এছাড়াও কয়েকটি বল আছে যা হচ্ছে যে সকল বল দিয়ে আমরা যে কোনো পৃথিবীর যে কোনো বা মহাজগতের যে কোনো বলকে বিশ্লেষণ করতে পারি। যেমন ধরো ধাক্কা, ট্রাকের বোঝা টানা, ঝড়ে গাছ উপড়ে পড়া, চুম্বক লোহাকে আকর্ষণ করা, তারপর বোমা বিস্ফোরণ, ঠিক আছে, বোমা বিস্ফোরণের সাহায্যে ধরো পাহাড় ধ্বংস করা, বিল্ডিং ধ্বংস করা, তাহলে এখানে অনেক ফোর্সের ব্যাপার আছে। তারপর ক্রেন দিয়ে কোনো কিছুকে টেনে তোলা হয়, ঠিক আছে, এখানেও বিভিন্ন প্রকার বলের উদাহরণ সম্পর্কে আমরা দেখলাম। এখন যে কোনো বলই প্রকৃতিতে এমন চার ধরনের বল আছে যেই চার ধরনের বল দিয়ে সব রকম ঘটনাটা ঘটে, এবং এই চার ধরনের বলকে বলা হয় মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স। এবং এই ফান্ডামেন্টাল ফোর্সের ধারণাটা কিন্তু পদার্থবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাথমিক ধারণা। এই ধারণা ছাড়া কিন্তু মহাজগতে ফিজিক্সের কাজ বা এই পদার্থবিজ্ঞান কিভাবে কাজ করে সেটার একটা বিস্তর ধারণা পাওয়া যায় কেবলমাত্র এই চারটি বলের ধারণা থেকে। তাহলে এই চার প্রকার ফান্ডামেন্টাল ফোর্স কী কী? একটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম ফোর্স, একটা উইক নিউক্লিয়ার ইন্টারাকশন, আর একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ইন্টারাকশন। অর্থাৎ আমি যদি বাংলায় বলি তাহলে একটি হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল, অন্যটি হচ্ছে তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তাহলে চলো এবার এই চার ধরনের মৌলিক বল কী কী বস্তুতে দেখা যায় বা উদাহরণ কী কী আছে সে সম্পর্কে জেনে আসি। প্রথমে আমরা যে প্রকার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে কমন মহাকর্ষ বল। আমরা জানি মহাকর্ষ বল কী, সকল পৃথিবীতে বা এই জগতে সকল বস্তুই একে অন্যের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে, এবং এই মহাকর্ষ বলের জন্য দায়ী যে কণা তাকে গ্র্যাভিটন বলা হয়। অর্থাৎ পৃথিবীতে বা মহাজগতে সকল বস্তুর মধ্যেই গ্র্যাভিটন কণার উপস্থিতির কারণেই এই মহাকর্ষ বল কিন্তু দেখা যায়। এবং এই মহাকর্ষ বলের কারণে পুরো মহাজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র আবর্তন করছে, তারপর পৃথিবীর যে মহাকর্ষ বা অভিকর্ষ এটার কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে আমাদের বিভিন্ন বস্তুকে আকর্ষণ করে। যেমন হচ্ছে আমরা এই কার্টুনটার সাথে তো সবাই পরিচিত যে বা সিনারিওটা বা গল্পটার সাথে, যে নিউটনের মাথায় যখন সে একটা আপেলের গাছের তলায় বসে বসে চিন্তা করছিল যে মহাজগতের সৃষ্টির রহস্য কি, সেই সময় একটি আপেল গাছ থেকে পড়ে তার মাথার উপর পড়ার ফলেই তিনি একটা জিনিস উপলব্ধি করেন যে অবশ্যই এখানে কোনো একটা বল আছে যেই বলে আপেলকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করছে। এটাই হচ্ছে অভিকর্ষ বল পৃথিবীর ক্ষেত্রে, যেটাকে মহাকর্ষ বল বলা হয়ে থাকে। তাহলে এই মহাকর্ষ বল একটা ফিজিক্সের ফান্ডামেন্টাল ফোর্স যেটা কোনো বস্তুর মধ্যে গ্র্যাভিটন কণার উপস্থিতির জন্য তৈরি হয়ে থাকে। আচ্ছা, তারপরে দুই নম্বরে থাকে হচ্ছে তড়িৎ চৌম্বক বল। এখন দেখো এই শব্দটার পেছনে যদি খেয়াল করো এখানে দুই ধরনের বলের কথা বলেছি, তড়িৎ বল এবং চৌম্বক বল। তো আলাদা আলাদা বল হওয়ার কথা, কিন্তু না, তড়িৎ চৌম্বকীয় বল বা তড়িৎ চৌম্বক বল হচ্ছে মূলত তড়িৎ বল এবং চৌম্বক বল। দেখা যায় যে সব ক্ষেত্রেই এই ভৌত জগতের সব ক্ষেত্রেই তারা কোএক্সিস্ট করে। কিভাবে? ধরো এই যে এই পরীক্ষাটার সাথে কিন্তু আমরা সবাই অনেকে পরিচিত কম বেশি। ধরো এখানে কি শীতের সকালে চিরুনি দিয়ে চুল আছড়িয়ে আমি যদি ছোট ছোট কাগজের টুকরার কাছে চিরুনিটি ধরি, তখন দেখা যায় যে চিরুনিটি হচ্ছে কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে। এই এই বস্তু এই যে এই ঘটনাটা এটা কিন্তু স্থির তড়িতের কারণে হয়ে থাকে। আবার হচ্ছে আমরা যখন দুইটা চৌম্বক পাশাপাশি রাখি তখন একটা চৌম্বক অন্য চৌম্বককে আকর্ষণ করে, এটা হচ্ছে চৌম্বক বল। তাহলে এখন তড়িৎ বল চৌম্বক বল তো দেখতে বা যে ঘটনাটা দেখতে তো না, মানে দেখা তো যায় না বলগুলা, কিন্তু ঘটনাটা তো
ভিন্ন, একটা হচ্ছে চিরুনি আর কাগজের মধ্যে, একটা তো চুম্বক চুম্বকের মধ্যে। কিন্তু এখন দেখা যায় যে একটা একটা তারের মধ্যে দিয়ে, একটা প্রবাহী তারের মধ্যে দিয়ে যদি তুমি ইলেকট্রিসিটি বা কারেন্ট অ্যাপ্লাই করো, তখন দেখা যায় সেই তারের চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে? সেই চৌম্বককে, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। আবার আমাদের হচ্ছে যে জেনারেটর থাকে, সেই জেনারেটরের সাহায্যে, যে জেনারেটর একটা মোটরের সাহায্যে একটা কয়েল বা একটা চৌম্বককে ঘুরিয়ে, আর একটা চৌম্বকের চারিপাশে একটা কয়েলকে ঘুরিয়ে দেখা যায় যে কারেন্ট বা বিদ্যুৎ বা তড়িৎ উৎপন্ন করা হয়। সুতরাং দেখা যায় যে চৌম্বকের সাহায্যেও তড়িৎ উৎপন্ন করা যায় বা তড়িতের সাহায্যে চৌম্বকের উৎপত্তি হয়ে থাকে। অর্থাৎ এই দুটো বল একে অন্যের হচ্ছে কাছাকাছিভাবে থাকে, কোএক্সিস্ট করে। আচ্ছা, তাহলে এখন যেটা বিষয় হচ্ছে যে এই তড়িৎচুম্বক বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় প্রায় 10^36 গুণ শক্তিশালী, অর্থাৎ অনেক বেশি শক্তিশালী হচ্ছে এই তড়িৎচুম্বকীয় বল। এরপরে পরবর্তী যে মৌলিক বল আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখন দুর্বল নিউক্লিয় বল কি, আমরা জানি প্রকৃতিতে অনেক তেজস্ক্রিয় পদার্থ থাকে, ঠিক আছে? এই তেজস্ক্রিয় পদার্থগুলো কি, তাদের তেজস্ক্রিয় পদার্থের বিভিন্ন ভিতরে যে কণা আছে, মৌলিক কণা আছে, সে কণাগুলো ভেঙে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিক্রিয়া হয়, এবং হচ্ছে এখানে সে তেজস্ক্রিয়তার কারণে এই যে হচ্ছে যে ভারী পরমাণু সেটা ভেঙে হালকা পরমাণুতে পরিণত হয় বা তার অন্য মৌলে পরিণত হয়ে যায়, ঠিক আছে? এই যে হচ্ছে বিভিন্ন নিউক্লিয়ার রিয়্যাক্টর আছে, নিউক্লিয়ার রিয়্যাক্টরের সাহায্যে তড়িৎ উৎপন্ন করা হয়, সেই নিউক্লিয়ার রিয়্যাক্টরে কিন্তু একটি হচ্ছে যে রিয়াকশন করা হয়, নিউক্লিয়ার রিয়াকশন, সেই নিউক্লিয়ার রিয়াকশনে যে বিভিন্ন কণা ভেঙে যায়, ভেঙে শক্তি উৎপন্ন করে, সেই শক্তিটাই মূলত বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়ে থাকে, ঠিক আছে? যেমন এই দুর্বল নিউক্লিয় বল হচ্ছে, সুতরাং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তেজস্ক্রিয়তার সাথে সম্পর্কযুক্ত একটি বল, এবং এই দুর্বল নিউক্লিয় বল তড়িৎচুম্বক বল থেকে অনেক অল্প দূরত্বে কাজ করে, মানে 10^-18 মিটার এইরকম রেঞ্জে শুধুমাত্র এটা কাজ করে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে নিঃসৃত যে বিটা রশ্মি, এই নিঃসৃত বিটা রশ্মির কারণেই হচ্ছে যে দুর্বল নিউক্লিয়ার বলের কারণে এই বিটা রশ্মি নিঃসৃত হয়। এবার আসো আমরা সবল নিউক্লিয় বল সম্পর্কে আলোচনা করি। সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, এবং এটা খুব স্বল্প দূরত্বে কাজ করে, 10^-15 মিটার দূরত্বে এরকম রেঞ্জে। এবং এই সবল নিউক্লিয় বলের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পরমাণুর কেন্দ্রে যে নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে বল কাজ করে, সেটাই মূলত সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের কারণেই কিন্তু হচ্ছে দেখা যায় যে প্রোটন এবং নিউট্রন হচ্ছে একসাথে নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকতে পারে, এবং ইলেকট্রন যেন প্রোটনের সাথে আকর্ষণ বলের মাধ্যমে যে একটা অন্য উপর ক্ল্যাশ না করে, এটা হচ্ছে প্রতিরোধ করে কিন্তু এই সবল নিউক্লিয় বল। সুতরাং এই ছিল হচ্ছে মৌলিক বল চারটি সম্পর্কিত ধারণা। ধন্যবাদ তোমাদেরকে এই মৌলিক বলের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। তাহলে এই ভিডিওতে আমরা চার ধরনের মৌলিক বল নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে মহাকর্ষ বল, তারপরে আরেকটি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। মহাকর্ষ বল হচ্ছে কি, পৃথিবীর উপরে একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে সেই বল। তারপরে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, যে তড়িৎ বল এবং চুম্বক বল একসাথে থাকে, এটা কোএক্সিস্ট করে, সেটা হচ্ছে এক ধরনের মৌলিক বল। তারপরে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই মোট চারটি মৌলিক বল সম্পর্কে আমরা এখন আলোচনা করলাম। সুতরাং আগামী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো।